বাঙালির সবথেকে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজো। আর এই দুর্গাপূজোতে ঠাকুর দেখতে যাওয়ার জন্য কিন্তু আমরা প্রত্যেকেই ফেসটাকে ক্লিন করে থাকি, ফেসটাকে পরিষ্কার করে থাকি। তার জন্য নর্মাল রেডিমেড ফেস ওয়াশটা বাদ দিয়ে এমন কি আছে যেটা দিয়ে তুমি যদি তোমার ফেসটাকে ক্লিন করে থাকো, তোমার স্কিনটা আগের থেকে অনেক বেশি ফর্সা, চকচকে, হেলদি, গ্লোয়িং যেমন লাগবে, তেমনই ট্যানটা উঠে যাবে, তোমার স্কিনটা অনেক বেশি গ্লো করবে, আর এক্সট্রা যে ঘাম সেটাও দেখবে একদমই হবে না। তার জন্য বলবো আজকে এই ভিডিওটাকে স্কিপ না করে একটু লাস্ট অবধি দেখো গাইস, ভীষণ ইন্টারেস্টিং, ভীষণই হেল্পফুল হতে চলেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর সঙ্গে, ফার্স্ট টাইম যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলে রোল। বন্ধুরা, ঠাকুর দেখতে যাওয়ার আগে স্কিনকে ফর্সা, চকচকে, উজ্জ্বল করে তুলতে একটা ক্লিন বোলের মধ্যে আমি নেব 2 থেকে 3 চামচ মতো বেসন। বন্ধুরা, বেসন এমনই একটা ইনগ্রিডিয়েন্টস যেটা আমাদের স্কিনটাকে ডিপলি ক্লিন করবে, ডেড স্কিন সেগুলোকে রিমুভ করতে সাহায্য করবে। তাই আমি এখানে 2 থেকে 3 চামচ মতো বেসন নিয়ে নিয়েছি। এরপর আমি এতে অ্যাড করব কোকোনাট অয়েল, মানে নারকেলের তেল। নারকেলের তেলও কিন্তু ভীষণ ভালোভাবে ক্লিনজারে কাজ করে, আমাদের স্কিনের এক্সট্রা ডার্ট ময়লাগুলোকে যেমন বের করে দেয়, তেমনই স্কিনটাকে ডিপলি ক্লিন করে তোলে। তাই আমি এখানে 1 থেকে 1.5 চামচ মতো কোকোনাট অয়েল নিলাম। এরপর আমি এতে অ্যাড করব সেম 1 থেকে 1.5 চামচ মতো অ্যালোভেরা জেল। তোমরা চেষ্টা করবে মার্কেটের রেডিমেড অ্যালোভেরা জেলই ব্যবহার করতে। বন্ধুরা, অ্যালোভেরা জেল আমাদের স্কিনটাকে প্রপারলি কুলিং করে রাখবে, হাইড্রেট করে রাখবে এবং ঘাম হতে দেবে না। নেক্সট আমি এতে দেব 1/2 পাতিলেবুর রস, মানে ভিটামিন সি। আর এটাকে মিক্স করার জন্য আমি এখানে অ্যাড করছি রোজ ওয়াটার। তোমরা যে কোনো রোজ ওয়াটার এর মধ্যে দিতে পারো। পরিমাণ মতো রোজ ওয়াটার দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে একসঙ্গে মিক্স করে নেবে। আর এর যে কনসিস্টেন্সিটা হবে একদম থিক, ক্রিমি একটা কনসিস্টেন্সি। এবার এটাকে তোমাকে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। বন্ধুরা, এটা ভীষণ ইফেক্টিভ একটা ক্লিনজার। যদি তোমার মুখে অতিরিক্ত ঘাম হয় বা মুখটা তেল তেল করে, তাহলে বলবো এটা ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো। তুমি যেদিনকেই ঠাকুর দেখতে যাবে, দিনে 2 থেকে 3 বার তুমি এটাকে ইউজ করতে পারো। খুব ভালো করে এটাকে তোমাকে ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে হবে একটু থিক লেয়ারে। নর্মাল ফেস ওয়াশের তুমি যদি এই ক্লিনজারটা দিয়ে ফেসটাকে ক্লিন করো এবং ঠাকুর দেখতে যাও, দেখবে তোমার মুখে ঘাম যেমন হবে না, তেমনই তোমার স্কিনটা প্রপারলি হাইড্রেট থাকবে, এক্সট্রা অয়েলটা আসবে না। কারণ আমি এর মধ্যে দিয়েছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের স্কিনটাকে কুলিং করে রাখবে, পোর্সগুলোকে মিনিমাইজ করতে সাহায্য করবে, স্কিনটাকে ডিপলি ক্লিন করতে সাহায্য করবে বেসন আর কোকোনাট অয়েল। আমাদের স্কিনটাকে এক্সফোলিয়েট করে স্কিনের ডেড স্কিন সেগুলোকে যেমন রিমুভ করবে, একই সঙ্গে সান ট্যান, পিগমেন্টেশন এই ধরনের প্রবলেম থাকলেও কিন্তু সেটাকে খুব তাড়াতাড়ি ফেড করে দেবে। বেসন আমাদের স্কিনের জন্য এতটাই এফেক্টিভ, আমাদের মুখে অতিরিক্ত ঘাম, অতিরিক্ত তেল আসতে দেবে না। আমাদের স্কিনটাকে হোয়াইটনিং, ব্রাইটনিং করতে সাহায্য করবে পাতিলেবুর রস। তাই খুব ভালো করে ফেসের মধ্যে একটু থিক লেয়ারে অ্যাপ্লাই করে নিয়ে জেন্টালি তোমাকে হালকা হাতে ফিঙ্গার টিপসে ফেসটাকে রাব করতে হবে। ভেরি জেন্টালি তোমাকে হালকা হাতে 2 থেকে 3 মিনিট ধরে ফেসটাকে রাব করবে, যাতে তোমার স্কিনের ডেড স্কিন সেগুলো রিমুভ হয়ে যায়, ব্ল্যাক হেডসগুলো উঠে যায়, স্কিন যাতে ডিপলি ক্লিন হয়ে যায়, আর তোমার মুখে যে ধুলো ময়লাগুলো জমে আছে সেগুলো দেখবে পুরোপুরি রিমুভ হয়ে গেছে। স্কিনটা এতটাই হেলদি, এতটাই গ্লোয়িং রাখবে। যেহেতু সামনেই পুজো, আমি তোমাদের প্রত্যেককে রেকমেন্ড করবো এটাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। যেদিনকে তুমি ঠাকুর দেখতে যাবে, নর্মাল ফেস ওয়াশ ছেড়ে এই ক্লিনজারটা দিয়ে ফেসটাকে ক্লিন করো। তুমি চাইলে অবশ্যই এটাকে ঘাড়ে, গলায়, পিঠে, হাতে, পায়েও ইউজ করতে পারো, কারণ এটা স্কিন হোয়াইটনিংয়ের জন্য ভীষণ ভালোভাবে ওয়ার্ক করে, একই সঙ্গে আমাদের স্কিনটাকে প্রপারলি হাইড্রেশন প্রোভাইড করতে সাহায্য করে। তাই খুব ভালো করে এই ক্লিনজারটা দিয়ে তোমাকে হালকা হাতে ফেসটাকে রাব করতে হবে, দিয়ে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে। তুমি যদি এটাকে দিনে 2 থেকে 3 বার ইউজ করো তাহলেও কিন্তু কোনো প্রবলেম নেই, কারণ এটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ এফেক্টিভ, এটা সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল। আশা করি তোমরা বিফোর আফটার রেজাল্ট আমার স্কিন দেখে একটু হলেও বুঝতে পারছো স্কিন কতটা ক্লিয়ার, কতটা ফ্রেশ লাগছে। একদম স্কিন ফ্রেশ হয়ে যাবে, স্কিনে কোনো এক্সট্রা ঘাম, ধুলো, ময়লা কিচ্ছু থাকবে না। এরপর কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে টোনার। টোনার কিন্তু মাস্ট গাইস। আমি বলবো তুমি তোমার পছন্দ মতো স্কিন টাইপ অনুযায়ী যে কোনো টোনার ব্যবহার করতে পারো, কটন বলে করে অথবা স্প্রে বটলে করে অথবা আমার মতো হাতে করে ড্যাপ ড্যাপ করে। তারপর অ্যাপ্লাই করবে সিরাম। বন্ধুরা, সিরাম কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ সিরাম আমাদের স্কিনে ডিপ লেয়ারে পেনিট্রেট হয়ে গিয়ে আমাদের স্কিনটাকে প্রপারলি নারিশমেন্ট দেয়, হাইড্রেশন প্রোভাইড করে। তাই অবশ্যই এই দুটো স্টেপ ফলো করে তুমি স্কিনে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে, দেন মেকআপ শুরু করবে। যে দেখবে তোমার মেকআপটা লং লাস্টিং থাকবে, স্কিন অনেক বেশি হেলদি, গ্লোয়িং, ইউথফুল লাগছে, আর স্কিনে এক্সট্রা ঘাম যেমন আসবে না, তেমনই স্কিনটা প্যাচ প্যাচ করবে না অয়েলে।
সামনেই পূজো, এটাকে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আর ট্রাই করার পর কী করবে আমাকে নিচে কমেন্ট করে জানাবে। আশা করি আমার স্কিন দেখে তোমরা একটু হলেও আন্দাজ করতে পারছো যে এটা কতটা ইফেক্টিভ। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করি তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে। ফার্স্ট টাইম দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো, লাভ ইউ অল।